যতদিন আমি মরব না, জম এলো তাকে ফিরিয়ে দেব আমি। আজ তোমার কাছে আমি এই প্রতিজ্ঞা করলাম, লগ্নাকে আমি নিজের পায়ে দাঁড় করাবই। লগ্না, লক্ষ্মী মা আমার, তুই আমাকে সাহায্য করবি তো, যাতে আমি তোর বাবার স্বপ্ন পূরণ করতে পারি? বল লগ্না, কথা দে আমায়, আজকের পর থেকে তো সব দায়িত্ব আমার। না, যাবি না, বলেছি না চৌকাঠের বাইরে পা রাখবি না, কথা না শুনলে কিন্তু। রাজিমা আমায় পড়তে দেবে তো? তা না হলে যে ভালো জেঠু আবার কষ্ট পাবে। হে মা সিংহ বাহিনী, সবকিছু যেন ঠিক থাকে মা, তুমি দেখো সবকিছু যেন ঠিক থাকে, আর আর যেন নতুন করে আমাকে কিছু হারাতে না হয় মা গো। শোনো, তুমি আমায় জিতিয়ে দিয়েছো মা, লগ্না বাড়ি ফিরে এসেছে। জিতে গেলে আনন্দ করো, এবার তোমরা সবাই মিলে প্রাণ খুলে আনন্দ করো। আপনি কি করছেন, যজ্ঞ আহুতি দিচ্ছেন তাই না? পরিবারের মঙ্গলের জন্য যজ্ঞ হচ্ছে, যজ্ঞ হলে যে আহুতি দিতে হয় সেটা তো তোমার অজানা নয় ইন্দ্র। জানি মা, নিশ্চয়ই জানি। আচ্ছা, আহুতি মানে তো একরকম বলি, মানে বিসর্জন, আগুনে বিসর্জন দেওয়া। তো সব থেকে বড় আহুতি তুমি তো দিয়ে দিয়েছো মা, ওই যে লগ্না। তে নতুন করে আবার আহুতি দেওয়ার কিছু আছে নাকি? ইন্দ্র, এক কথা শুনতে আমার ভালো লাগে না। মা, আমি তোমার ভুলটা শোধরাতে চেয়েছিলাম, কিন্তু না, তুমি আমায় সে সুযোগ দিলেন। আমি কি করলাম? দেখো মা, এই অঞ্চলে তোমার অনুমতি না থাকলে গ্রামের লোকেদের এত সাহস হতো না মা। রাজত্ব আর নেই বড়বাবু, আপনাকে বড়বাবু বলি, সম্মান দিই, তাই আপনাদের বাড়িকে রাজবাড়ি বলে ডাকি। তাহলে আপনি আমার নিজেকে রাজা মনে করবেন না কেন? কিছুতেই ঠিক বুঝতে পারলাম না তো ইন্দ্র কি বলতে চাইল। দাদুভাই, দাদুভাই আমাকে বলো তো ওখানে ঠিক কি কি হয়েছিল। লগ্নাকে লেখাপড়া শেখাতে চাইছে ইন্দ্র, কি চাইছেটা কি ও? রাজিমা, আমি তাহলে আমার ঘরে যাই। যাও দাদুভাই, তোমার ঘরে যাও। বড় বৌমা,
আমি এটা বলছি না যে তুমি ইন্দ্রকে গিয়ে বোঝাও, কারণ সেটা তুমি পারবে না আমি খুব ভালোভাবে জানি। আমি শুধু এটুকু বলতে চাইছি যে লগ্না তো আজ প্রথম বিয়ের পর বাড়ির বাইরে পা রাখলো এবং সেটা ইন্দ্র নিয়ে গেছে বলি, কিন্তু আজই প্রথম আজই শেষ, এরপরে যেন না। মা, ও লেখাপড়াটা করলে কি এমন সমস্যা? তুমি বুঝতে পারছো না বড় বৌমা? না মা, মানলাম ও স্কুলে যাবে তা যাক না, সকালে ও যেমন স্কুলে যায় যাবে আবার এখানে ফিরে আসবে, আমি ওকে বুঝিয়ে দেবো মা। দাঁড়াও আমি তোমাকে বুঝিয়ে বলছি, লগ্না স্কুলে যাবে, পড়াশোনা করবে, বিজ্ঞান শিখবে, এবং সেখানে লগ্না একা নয়, লগ্নার সাথে আরো পাঁচটি মেয়েও থাকবে, তারাও বিজ্ঞান শিখবে, এবং তারা একদিন না একদিন লগ্নাকে বলতে শুরু করবে যে এই যে ঘটনাগুলো এগুলো ঠিক নয়, এগুলো ভুল, এগুলো মিথ্যে। আর এই কথা, এই কথা যদি কারোর কানের কাছে বারবার বলা হয় যেটা মিথ্যে, এটা মিথ্যে, এটা মিথ্যে, তখন তার কাছেও কিন্তু সেটা মনে হয় যে ঠিক এটা মিথ্যে, লগ্নাও তাই মনে করতে শুরু করবে। কিন্তু বড় বৌমা, তুমি জানো আমি জানি যে এগুলো ভুল নয়, এগুলো ঠিক, যা যা ঘটনা ঘটেছে আমরা জানি। হ্যাঁ, তাহলে কি করতে হবে? লগ্নাকে স্কুল যাওয়া থেকে আটকাতে হবে, সেই দায়িত্বটা তোমার। কিন্তু মা, আমি ওকে কেমন করে? বড় বৌমা, কি করতে হবে সেটা আমি তোমায় বলে দিলাম, কি করে করবে সেটা তোমার ভাবার দায়িত্ব। তবে হ্যাঁ, এ বাড়িতে ছাই ফেলতে ভাঙা কুলো সব কিছুর ব্যাপার তো আমার হাতে, এই সব দায়িত্ব আমাকেই পালন করতে হয়, কিন্তু এই ব্যাপারটা এটা তোমাকে করতে হবে। ভালো জেঠু, তুমি কথা বলছো না কেন? ভালো জেঠু, বলো না কি হয়েছে, তুমি কথা বলছো না কেন? জানিস লগ্না, জ্ঞান আসার পর যখন প্রথম জানতে পারলাম আমার পা দুটো নেই, কষ্ট হয়েছিল, খুব কষ্ট হয়েছিল, কিন্তু আজ আমার আফসোস অনেক বেশি। কেন জানিস? আজ যদি আমার এই পা দুটো থাকতো, ওই গ্রামের লোকেদের আমি দেখে নিতাম। আজ যদি আমার এই অবস্থা না হতো, আমি কিছুতেই তো ওই প্রতিজ্ঞা করতে দিতাম না লগ্না। তাই পা দুটো না থাকার জন্য আজ আমার আফসোস অনেক বেশি লগ্না, অনেক বেশি। তুমি ভেবো না ভালো জেঠু, তুমি একদম ভেবো না। আমি বলছি ভালো জেঠু, তুমি ঠিক নিজের পায়ে দাঁড়াতে পারবে আর খুব শিগগিরই পারবে। আমি জানি লগ্না, তুই চাইলে আমি নিজের পায়ে দাঁড়াতে পারবো। আমি চাইলে তুমি পারবে? তোমরা এমন কেন বলো গো? রাজিমা বলেছিল যে আমি চাইলেই নাকি তুমি আর লাটসাই বেঁচে যাবে, আর এখন তুমি বলছো যে আমি চাইলেই তুমিও দাঁড়াতে পারবে? একবার তো আমি সিঁদুর পড়েছি, এবার বলো আমি কি করতে হবে, তাও আমি করব। লগ্না, আমি তোর বাবাকে কথা দিয়েছি আমি তোকে মানুষের মতো মানুষ করব, তোকে তোর বাবার সেই স্বপ্ন পূরণ করতে হবে। আমার ইচ্ছে তোর বাবার স্বপ্ন তোকে পূরণ করতে হবে লগ্না। তুই প্রতিজ্ঞা করেছিস ওই সিঁদুর তুই তুলবি না, ঠিক আছে, কিন্তু আজ তোকে আমার সামনে প্রতিজ্ঞা করতে হবে যে আমাকে তুই যে কথা দিচ্ছিস তা তুই কোনোদিন ভুলবি না। কথা দে, তুই পড়াশোনা করবি, অনেক বড় হবে,
অনেক। আমার ইচ্ছে তোর বাবার স্বপ্ন তোকে পূরণ করতে হবে লগ্না। কথা দে, প্রতিজ্ঞা কর, প্রতিজ্ঞা কর লগ্না, প্রতিজ্ঞা কর, তুই লেখাপড়া করে অনেক বড় হবি। ভালো জেঠু, এ তো আমার স্বপ্ন গো। বেশ তো, তুই তাহলে নিজের স্বপ্নই পূরণ কর। তুই কথা দে আমায়, লেখাপড়া করে তুই নিজের পায়ে দাঁড়াবি। কথা দিলাম, আমি কথা দিলাম ভালো জেঠু। লক্ষ্মী মা আমার। সেই সুযোগ তুই পাবি না লগ্না। আমি আজই শক্তি সঞ্চয় করব, আর আজই আমি তোকে